নমস্কার। গত 30শে আগস্ট কলকাতার রাজপথ কাঁপিয়ে দিয়েছিল বিজিটিএ, অর্থাৎ বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন। এই মহাসম্মেলনে বিজিটিএ এর তরফ থেকে সৌরেন ভট্টাচার্য জানিয়ে দিয়েছিলেন যে আগামী 5ই সেপ্টেম্বরের আগে হাইকোর্টের রায়কে সরকার মান্যতা না দিলে তারা 5ই সেপ্টেম্বর কালা দিবস পালন করবেন। এই কালা দিবস কিভাবে পালন করা হবে তার রূপরেখাও তিনি প্রকাশ করলেন। সৌরেনবাবু জানান, আগামীকাল অর্থাৎ 5ই সেপ্টেম্বর বিজিটিয়ানগণ হাইকোর্টের রায়কে সরকার এখনও মান্যতা না দেওয়ায় এবং সরকারি উদাসীনতার প্রতিবাদে বিদ্যালয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করলেও তারা অন্যান্য সমস্ত সরকারি অনুষ্ঠান বয়কট করবেন। তারা বিদ্যালয়ের অনুষ্ঠানের আগে বা পরে কালো ব্যাজ পরবেন এবং হাতে দাবি সম্বলিত প্লাকার্ড নিয়ে ছবি তুলবেন এবং সেই ছবি জেলার বিভিন্ন গ্রুপে দেবেন। দুই একটি ছবি সমেত একটু লেখা জেলার তরফে বিভিন্ন নিউজ পেপারে জেলা করেসপন্ডেন্টকে পাঠিয়ে দিলে তারা পরদিন সেগুলি পেপারে ছাপাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও জানান, আগামী 3 সপ্তাহের মধ্যে জেলায় জেলায় ডিআই ডেপুটেশন করতে হবে হাইকোর্টের রায়ের কপি সমেত। ডিআই ডেপুটেশনের সময় টিজিটি স্কেল, সিএএস ছাড়াও পুরানো গ্র্যাজুয়েট টিচারদের আপার প্রাইমারি স্ট্যাটাস দেওয়া, জেনারেল ট্রান্সফার দ্রুত চালু করা, এই বিষয়গুলো সেখানে রাখা হবে। এবার আরও একটি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরে আসা যাক। অনেকেই প্রশ্ন করেছেন, যদি ইতিমধ্যে পে কমিশনের রিপোর্ট বেরিয়ে যায় তাহলে টিজিটি স্কেলের কী হবে? এর উত্তরে সৌরেনবাবু জানান, যদি পে কমিশন হাইকোর্টের নির্দেশ অমান্য করে তবে ইমিডিয়েটলি আদালত অবমাননার মামলা দায়ের করা হবে এবং প্রয়োজনে পে কমিশন রিপোর্ট যাতে কার্যকর না হয় তার জন্য স্টে অর্ডার চাওয়া হবে। শুধু তাই নয়, জেলা থেকে রাজধানীতে সর্বোচ্চ আন্দোলনও গড়ে তোলা হবে। তিনি আরও জানান যে এই আন্দোলনের স্ফুলিঙ্গকে প্রতি জেলায়, প্রতি বিদ্যালয়ে, অর্থাৎ জেলা থেকে ইউনিট লেভেল পর্যন্ত সমস্ত জায়গায় ছড়িয়ে দিতে হবে। কিন্তু আগামীকালের কালো ব্যাজ পরার ব্যাপারটা নিয়ে অনেকে গেল গেল রব তোলেন। এই প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন যে বিদ্যালয়ের অনুষ্ঠানের আগে বা অনুষ্ঠানের পরে বিজিটিএর সদস্যরা নিজেদের মতো করে কালো ব্যাজ বা দাবি সম্বন্ধিত পোস্টার হাতে নিয়ে ছবি তুললে এতে কোনোভাবেই ছাত্রছাত্রীরা কি অ্যাফেক্টেড হবে? যারা কালো ব্যাজ পরার বিরোধিতা করেছেন তাদের তিনি বলেন যে দীর্ঘ 20 বছর ধরে শিক্ষক শিক্ষিকারা বঞ্চিত এবং লাঞ্ছিত। এখন না প্রতিবাদ করলে আর কত বঞ্চনা সহ্য করার পর তারা প্রতিবাদী হবেন? তিনি মনে করিয়ে দেন যে গত 2.5 বছর ধরে সরকারকে বারবার চেষ্টা করেও তাদের ঘুম ভাঙানো যায়নি, তাই এবার একটু খোলস ছেড়ে বেরিয়ে আসুন, নেগেটিভ চিন্তা ত্যাগ করে পজিটিভ হন এবং একে অপরকে আন্দোলনের জন্য উদ্বুদ্ধ করুন। প্রিয় নতুন দর্শকেরা, বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন, একটি লাইক দিন এবং বন্ধুদের শেয়ার করে দিন। ধন্যবাদ।